ফাইনালি পৌঁছে গেছি রিসর্টে ফ্রেশ হব তারপরে হয়তো আবার সাইটসিং এ বের হব সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে দলমা পাহাড় 3000 ফুট উঁচুতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের এক অতি বিখ্যাত পার্বত্য অঞ্চল আর তার ভিতর অবস্থিত দলমা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি যা আমাদের এবারের যাত্রাপথের গন্তব্যস্থল ছিল সারা রাত রাইড করে আমরা সকালবেলা পৌঁছে গেলাম মাকুলাকোচা ইকো হাটে তো এসে ঝটপট রিসর্টের ক্যান্টিন থেকে অর্ডার দিয়ে চা ব্রেকফাস্ট সেরে নেওয়া হলো তারপর জলদি করে স্নান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দলমা হিলটপের উদ্দেশ্যে দলমা হিলটপ আমাদের রিসর্ট থেকে 15 কিলোমিটারের রাস্তা বর্ষায় সাধারণত জুন থেকে অক্টোবর মাস অবধি যে কোনো অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক বন্ধ রাখা হয় কিন্তু দলমা ফরেস্ট সারা বছর খোলা থাকে কারণ প্রবল বর্ষাতেও এখানে গাড়ি চলাচলের কোনো অসুবিধা হয় না দলমা হিলটপের রাস্তা বেশ অফ রোড আর যথেষ্ট খাড়াই আর বর্ষায় জায়গায় জায়গায় খানাখন্দ কাদা বাইক চালিয়ে হিলটপে ওঠা কিন্তু বেশ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা দলমা পাহাড় হলো হাতিদের স্বর্গরাজ্য যদিও হাতিদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার হাতি ছাড়াও এখানে দেখতে পাওয়া যাবে হরিণ বুনো শুয়োর ভাল্লুক ময়ূর প্যাঙ্গোলিন ইত্যাদি প্রায় 10 কিলোমিটার চলার পর পেলাম পিন্দ্রাবেরা ফরেস্ট রেস্ট হাউস দলমা পাহাড়ে একেবারে জঙ্গলের ভিতর থাকতে চাইলে এই জায়গা বুক করাই যেতে পারে শুনশান জঙ্গলে এত স্থানীয় লোকেদের ভিড় দেখে অবাক হলাম কোথায় চলেছে এরা অবশেষে আমরা দলমা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দূরে জামশেদপুর শহর দেখতে পাওয়া যায় কিন্তু এখন আকাশ বেশ মেঘলা বৃষ্টি নামব নামব করছে এখানে তো প্রায় জনবিস্ফোরণ ঘটেছে শয়ে শয়ে গ্রামবাসী এসে হাজির সম্ভবত কোনো স্থানীয় পরব আছে এখানে একটা হনুমানজির মন্দির আছে যেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এত ভিড়ে সেখানে যাবারই উপায় নেই একটা ওয়াচ টাওয়ারও আছে সেখানে ওঠবার সুযোগ নেই মোট কথা এই পাহাড় চূড়া মোটেই উপভোগ্য হলো না আমাদের কাছে এদিকে আকাশ আরো ঘনিয়ে আসতে শুরু করলো
তাই এখান থেকে তাড়াতাড়ি নেমে পড়ে পরবর্তী গন্তব্যে যাওয়াটাই শ্রেয় বলে মনে হলো আমাদের কাছে। ওই যেখানে ওই খাবার দাবার বিক্রি হচ্ছে, এখানে তো রীতিমতো খাবার দাবারের মেলা বসে গেছে। জিলিপি, সিঙ্গারা, বাদাম ভাজা, নানা রকমের জিনিস রয়েছে। খোঁজ নিয়ে জানা গেল রথের মেলা বসেছে, সেই উপলক্ষে মন্দিরে পুজো দেবার ভিড়। ফেরার পথে দেখলাম একটা গাছ বাড়ি পিন্দ্রাবেরা ফরেস্ট রেস্ট হাউসের সামনে। তবে গাছবাড়িতে ওঠার সিঁড়ি ভেঙে চুরে গেছে, তাই আর ওটার ওপর উঠে পাহাড় জঙ্গল দেখার আনন্দ নিতে পারলাম না। এই সুন্দর একটা জিনিস রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। এবার শুরু হলো আকাশ কালো করে তুমুল বৃষ্টি। রিসর্টে ফিরে আসতে বাধ্য হলাম আমরা। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি কমতে আবার বেরোনো হলো লাঞ্চ করতে, কারণ রিসর্ট ক্যান্টিনে আমরা লাঞ্চের অর্ডার দিইনি, কারণ দুপুরে রিসর্টে ফেরার কোনো প্ল্যানই তো ছিল না। স্যাংচুয়ারি থেকে বেরিয়ে একটু এগোতেই হাইওয়ের বাঁদিকে চোখে পড়ল এই হোটেলটা। এখানেই জমিয়ে দুপুরের খাবার সারতে না সারতেই আবার বৃষ্টি শুরু হলো। তখন 4টে বেজে গেছে। ব্যাস, পরের প্রোগ্রাম সব বাতিল করতে হলো, বৃষ্টিতে আমরা আটকে গেলাম। বৃষ্টি থামতে আবার রিসর্টের পথ ধরতে হলো, তখন সন্ধে নামছে। আবার ফিরে এলাম স্যাংচুয়ারিতে। ঢোকার মুখে দেখা হলো এই দুই মূর্তিমানের সাথে, একজনের নাম চম্পা আর আরেকজনের নাম রজনী, স্যাংচুয়ারির পোষা দুই হাতি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আছি মাকুলাকোচা রিসর্টে। দলমা হিলটপ থেকে ফিরে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম হাইওয়ের ধারে, তোমাদেরকে দেখিয়েছি সেটা। লাঞ্চ করতে এমনিতেই আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ দলমা হিলটপ থেকে ফেরার পথে প্রচুর বৃষ্টি এসেছিল। আমরা সেখান থেকে ফিরে রিসর্টে চলে আসি। লাঞ্চ করতে যেতে বেশ খানিকটা দেরি হয়েছিল, লাঞ্চ করে বেরোনোর সময় আবার বৃষ্টি আসে। সেই জন্য লাঞ্চ করার পরে কিছু কিছু জায়গায় যে জায়গাগুলো ঘোরার কথা ছিল সেই জায়গাগুলো আর ঘুরতে পারিনি, তো সেই জায়গাগুলো কালকে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আপাতত আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।